সুরে সুরে পান করি। শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দা, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দা, রাত দিন কোরআনের তেলাওয়াত যেখানে হয় খোদার রহমতে গজব দূরীভূত হয়। তিরিশ বার হাত ধোয়ার অজু দেখতে কিনা পাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। রমজানে তারাবির নামাজ হাফেজ গণ করাবি, তাই তো তাদের প্রস্তুতিটা এখন নিতে হবে। নিষ্পাপ বাচ্চারা রাতের তিনটায় জাগিবে, তাহাজ্জুদে কান্না করে দোয়া যে করিবে, তারা কোরআন নিয়ে থাকবে পরে বাইরে লাগি যায়। প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। হেফজ করে কোরআনে যদি কেহ ভুলে যায়, তাহার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। হেফজের ছোট ছাত্ররা আজ বাড়িতে সময় কাটায়, চর্চার অভাবে যদি কোরআন ভুলে যায়, অভিশাপের ভাগী হব, অভিশাপের ভাগী হব আমরা যে সবাই। প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। যার যার বাড়িতে সবাই থাকবে কোয়ারেন্টাইনে, হেফজখানার ছাত্ররা সব থাকবে কোরআন টাইমে। যার যার বাড়িতে সবাই থাকবে কোয়ারেন্টাইনে, হেফজখানার ছাত্ররা সব থাকবে কোরআন টাইমে। উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান ভাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। রোগ নিরাময় মহতি শিফা আল্লাহর কোরআন, পবিত্রতায় সতর্কতা সুন্দর অবস্থান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বরাবর জানাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। এই কোরআনের ওসিলাতে শান্তি আসবে দেশে, নয়তো আরো ভয়াবহ হতে পারে শেষে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে জানাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। নূরানি আবহাওয়া হবে কোরআন তেলাওয়াতে, করোনা ভাইরাস দমন হবে আল্লাহর রহমতে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু
রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্য আল কোরআনের বাণী, বিশ্ববাসীর জন্য কোরআন আমরা সবাই জানি। ধর্ম মন্ত্রী শেখ আব্দুল্লাহর কাছে বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। হেফজখানার ছাত্ররা কেউ বাইরে যাবে না, বাইরের কেহ হেফজখানার ভিতর আসবে না, হেফজখানার ছাত্ররা কেউ বাইরে যাবে না, বাইরের কেহ হেফজখানার ভিতর আসবে না। পুলিশ কমিশনার বরাবরে বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। আজাব গজব দূর হবে আজ করলে প্রার্থনা, আল্লাহ গজব তুলে নিবে সেটাই তামান্না। জেলা প্রশাসকের কাছে আবেদন জানাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেদন জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। করোনা হতে দেশ ও জাতি পাবে পরিত্রাণ, বেশি বেশি পড়তে হবে আল্লাহর কুরআন। করোনা হতে দেশ ও জাতি পাবে পরিত্রাণ, বেশি বেশি পড়তে হবে আল্লাহর কুরআন। ডক্টর আবুরে জানো দুবি কেউ বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা আবেদন জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। নিষ্পাপ বাচ্চারা যখন দুই হাত উঠাবে, তাদের দিকে আল্লাহ তাআলা দয়ার নজর দিবে। মেয়র আজম নাসির উদ্দিন কেউ বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। হেফজখানার ছাত্ররা তো অবু শিশু, তাই আল্লাহ রহম করবে এই কোরআনের ওসিলায়। আলহাজ আফসারুল আমিন এমপি কে বলে যাই, প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ করে যাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। এই কোরআনের এক হরফে দশটা নেকি পাবো, নেকির সাথে আল্লাহ পাকের রেজা মন্দি পাবো। আলহাজেমে লতিফ এমপির কাছে বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হেফজখানা দাও রে খুলে দাও। আল কোরআনের নূরে জগৎ হবে আলোকিত, শান্ত হবে দেশ পরিবেশ আল্লাহর কথা মতো, শান্ত হবে দেশ পরিবেশ আল্লাহর কথা মতো। আল কোরআনের নূরে জগৎ হবে আলোকিত, মাওলানা হাফেজ তৈয়বে আবেদন জানাই,
মাওলানা হাফেজ তৈয়ব এই আবেদন জানাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হিফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হিফজখানা দাও রে খুলে দাও, এই সে কোরআন মানব জাতির শিফা ও শান্তি, সত্য বাণী খোদার কোরআন নেই ভুল ভ্রান্তি, এই সেই কোরআন মহান জাতির শিফা ও শান্তি, সত্য বাণী খোদার কোরআন নেই ভুল ভ্রান্তি, আমি আসহাবউদ্দিন আল আজাদ তাহা বলে যাই, আমি আসহাবউদ্দিন আল আজাদ তাহা বলে যাই, প্রধানমন্ত্রীর কাছে মোরা অনুরোধ জানাই, শুধু রহমতের হিফজখানা দাও রে খুলে দাও, শুধু রহমতের হিফজখানা দাও রে খুলে দাও। Mm-hmm.